بسم الله الرحمن الرحيم فهم HD ميديا الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أي جن قال الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد جمال خدا ہے کمال محمد اللہم صلی ফুরাও মনের বাসনা কলি দরবেশ বসকুত আপনার প্রেমে দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি জরাই তোমার ছিল আফোন তরাই তোমার করাবে কাফন সবাই মিলে করবে দাফন সঙ্গে কে হই যাবে না আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام উপস্থিত সামিন কেরাম, দুলাবাড়ি যুব সমাজের উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফেরাতের কামনার্থে ষষ্ঠ আজিম শান ওয়াজ ও দোয়ার মাহফিল 9 জানুয়ারি 2019 রোজ বুধবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি হাজিউল হারামাইন শরীফাইন মোহাম্মদ আনিসুর রহমান সাহেব, মাহফিলের সহ সভাপতি জনাব মোহাম্মদ সোহাগ মিয়া সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সম্মানিত মেয়র জনাব মোহাম্মদ মঈনউদ্দিন মঈন সাহেব, বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জাকির হুসাইন সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, দীর্ঘ সময় আপনারা তকরির শুনলেন হুজরতুল আলম মৌলানা মুফতি আলিশা আল নাজিরি সাহেবের জবান থেকে, মহতারাম অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র গ্রামের কৃষক শ্রমিক সর্বশ্রেণীর আমার বাবারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি অধ্যয়নরত আমার যুবক বন্ধুরা, পর্দানিশী নবলা সবলা মা ও বোনেরা, মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করি। এই মহল্লা এই পাড়ার যুবকদের ব্যবস্থাপনায় আপনাদের সুন্দর পরামর্শ ক্রমে কবরবাসীর আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে আজকের এই মাহফিল ঈদগাহের ময়দানে ধনী গরীব সমন্বয় হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে একই প্ল্যাটফর্মে জান্নাতের বাগানে আমরা একত্রিত হতে পেরেছি, সেজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তাম বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়া তারিফ আল্লাহ, বলেন কার আল্লাহ আল্লাহ, এত তারিফ ধৈর্যের সাথে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায় হাসি নাই চুলকানি নাই নীরবতার সহিত দাঁড়িয়ে সেখানে আমরা তারিফ করি আলহামদুলিল্লাহ, সত্রটি ফরজে 17 বার বলে থাকি আলহামদুলিল্লাহ, তারিফ কার আল্লাহ, একটু কথা বলবো তারিফ কার আল্লাহ আল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ, এত তারিফ আল্লাহ, এত প্রশংসা মালিক ইয়াউমিদ্দিন, যিনি এই পৃথিবীর মালিক, ইয়াউমিদ্দিন যিনি বড় জগতের মালিক, তিনি কে আল্লাহ, ওয়াজ শোনার মানুষ কম, জিকিরের মানুষ অনেক, ওয়াজ বোঝার মানুষ কম, জিকিরের মানুষ আমি চেষ্টা করবো দুটি কথা বলার জন্য, তার কারণ অনেকগুলি আলেম ওলামা এসেছে আজকের মাহফিলে, খুশি হলাম আলেম ওলামা যখন মঞ্চে থাকে তখন কথা বলতে ভালো লাগে, কথা বলেন ঠিক, তো মালিক ইয়াউমিদ্দিন এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফরজগতের মালিক তুমি, এই কথাটা দৈনিক একবার বলি না 46 বার বলি, এক একটা মানুষ 46 রাকাত নামাজ দৈনিক আদায় করি আলহামদুলিল্লাহ, বলেন আওয়াজটা ছোট হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ,
খুশু যেই হিসাবে বলেছে মহিলার প্যান্ডেল বেড়ে গেছে, আমি প্রথম মনে মনে চিন্তা করেছি এক একজন দুই বিয়া করল কিনা। হঠাৎ করে আবার নিজের মনের কাছে প্রশ্ন আসছে যে না, অনেক পুরুষ ঘরে আছে, মহিলাগুলিও আছে, অনেকগুলি মহিলা তাহাজ্জুদ পড়ে, পুরুষগুলি আরামে ঘুমায়, অনেকগুলা মহিলা রোজা রাখে, আর বিলকিসের বাপ সেহারিও খায় দিনেও খায়। কথাগুলো ঠিক কিনা? আর এই মহিলাটা বাচ্চা করে বলে সমাজের কত মানুষ ভালো হয়েছে, তোর বাবারে যে কোথায় কবে বালা করলো, এরকম আছে নি? তোর বাপ প্রায় তো খায় দিনেও খায়, আবার ইত্যাদি সময়ও খায়। মাহফিল কবরবাসীর স্মরণে যারা ঘরে আছে ওরা মরবে না, অথচ ওদের বাপ এই ঈদগাহের পাশে কবরে ঘুমিয়ে আছে। যেই বিল্ডিং যেই জমিনে ঘরটা হয়েছে সেদিন এই সম্পদের মালিক আল্লাহ, তার নম্বরের মালিক তার বাবাই ছিল। বাবা মরার পরে 600 জায়গার মালিক সে হয়ে গেল, বাবাকে ভুলে গেল। একদিন তোমার সন্তানও তোমাকে ভুলে যাবে, মনে রেখো। ছোট্ট বাবা তোমাদেরকে নিয়ে ছোট্ট একটা ওয়াজ শুনে ইনশাআল্লাহ বলো আল্লাহ তারিফ, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিককে ওয়াজ আপনারা করবেন। অর্ধেক অর্ধেক ওয়াজ, 50-50 উনুস, অর্ধেক আপনারা করবেন, অর্ধেক বক্তা করবে, এটা হলো ক্লাস। আমি শুধু ঘন্টার পর ঘন্টা বলবো, আপনি শুধু চেয়ে থাকবেন, এটা ওয়াজ নয়। এত কষ্ট স্বীকার করে শীতের মাঝে বসে আছেন, মোট জমা হয়েছে উদ্দেশ্য এক প্যাকেট তামার রোগ নয়, উদ্দেশ্য হলো দিনের দুটি কথা শুনবো, যাদাতুহুম ঈমানা, শুনতে 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 আমার ঈমানটা মজবুত হবে। আমি নামাজ কম পড়েছিলাম, এই মাহফিলের কারণে আমি বেশি করে নামাজি হয়ে যাব। আলহামদুলিল্লাহ, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই শীতের রাত অনেক লম্বা রাত, সন্ধ্যার মাঝে যদি খেয়ে ঘুমানো যায় রাত 3:30-4:00-7 ঘন্টা ঘুম হয়ে যায়, খিদার জ্বালায় পেশাবের চাপে মানুষের ঘুমটা ভেঙে যায়, ওই তাহাজ্জুদ পড়ুয়া মানুষটা ফাকসিলু উযুহাকুম, ঠান্ডা পানির কাছে গিয়ে ওযুটা বানিয়ে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি দু রাকাত তাহাজ্জুদের নিয়ত করলাম, আল্লাহু আকবার। এই কোয়ালিটির মানুষ আছে কি নাই? আল্লাহ পাক দেখে বলছেন রাতটাকে এজন্যই লম্বা করে দিয়েছে, শীতের রাত লম্বা করে দিয়েছি, তাহাজ্জুদ পড়ার একটা সুযোগ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন, গরমের রাতটা ছোট, কথা বলেন, গরমের রাতটা ছোট। ছয় ঋতুর বাংলাদেশ, বাংলাদেশ এক ঋতুর দেশ, মালয়েশিয়ার দেশ। সেদিন মালয়েশিয়াতে বললাম, এই মালয়েশিয়া এক ঋতুর দেশ, বাংলাদেশ ছয় ঋতুর দেশ, তোমরাও পড়ো সূরাতুল ফাতিহা মালিক ইয়াউমিদ্দিন। বাংলাদেশে 19 কোটি ভোটার, ওরা বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, একজন স্রষ্টা একজন মালিক। একটা দেশ ছয় ঋতুর দেশ, তার পাশে আরেকটা দেশ এক ঋতুর দেশ, তিনি কে? আল্লাহ। জবানটা খুলে বলেন, তিনি কে? আল্লাহ। এই বুড়াগুন ওয়াজ শোনার মানুষ আপনারা এই বরাবর আসেন, আরে বেটা তুই না ওয়াজ শুনতে পারবে, স্যার টিউশন স্যার গুলা
মানে বাচ্চা করে দিকে তাকালে কিন্তু কি বুঝবো সুরে ফাতে বাচ্চারা কি বুঝবে ফাতেহা মানে শুরু ফাতেহা মানে কি যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, প্রচন্ড ঠান্ডা শীতের পোশাক দাও, আমার জ্যাকেট দাও, হাতে সো না, আমি শীত দেখি না, ধরতে পারি না, ফাইনি করি, আল্লাহ যেমন নিকটে আছে, দেখা যায় না, ধরা যায়, আল্লাহ আছে কি নাই, আছে, ফাইনি করি, আমি রব তোদের নিকটে, আমাকে ধরা যায় না, সোয়া যায় না, শীত মারাত্মক শীত, শীতের পোশাক দাও, এ হলো পৌষ মাস, এসে গেল চৈত্র মাস, চিকন জামা, অতিরিক্ত ফ্যানের হাওয়া, এই পৌষ মাস আপনারা দীর্ঘ সময় ঈদগাহের মাঠে বসে আছেন, শাল গায়ে দিয়ে, জ্যাকেট গায়ে দিয়ে, শরীরটা গরম, কোফারে কিন্তু কোনো কাফন নাই, মানুষের কপালটা উন্মুক্ত, আপনার কপালে নিজের হাতটা লাগিয়ে দেখেন তো কপালটা গরম না ঠান্ডা, একটু কপালে হাত দিয়া বলে গরম না ঠান্ডা, পুরা বডিতে শীতের পোশাক, কপালটা আমার খালি, এরপরেও কপালটা গরম, কারণটা ঠিক, পুরা বডিতে শীতের জ্যাকেট, কপালে কোনো গরম কাফন নাই, আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ বলেন না, আল্লাহ মুখটার গোল করে বলেন, আল্লাহ পুরো বডির ঠান্ডা আছে, আঙ্গুল বটে যাচ্ছে, কপালের কোনো কোম্পানির কাপড় নাই, এই কপালটা গরম, কারণটা কি, আমার মালিক দেখে বলছেন এই চার আঙ্গুল কপাল আমি রবের সেজদার জায়গা, আরো আসতে কোন, আরো আসতে কোন, কানের লতির কথাটা আর কইলাম না, যেহেতু কিছু মহিলা আছে আমার মায়েরা রান্না ঘরে গেলে যখন রান্না করতে গিয়ে তেলের ছিটাটা আসে হাতে পড়ে, মাথু মেরে কানের লতিতে দাঁড়িয়ে দাও, এটা জানি তো, এটা জানি তো, মায় কি করে, তেলের ছিটাটা হাতে পড়লে একটু থু মেরে কনের কানের লতিতে হাত পারে, জিজ্ঞেস করলাম, মা কানের লতিতে কেন হাত দিলা, এটার আপনারা কি বলেন, কানের লতি, আমরা উল্লেখযোগ্য ত্রিপুরার মানুষ, বৃহত্তম কুমিল্লার মানুষ, কথা বলেন ঠিক না, মায় ডেকে বলে কানের লতিটা ঠান্ডা, আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তাআলা পৌষ মাসে মারাত্মক শীত, শীতের পোশাক গায়ে দিলাম, চৈত্র মাসে নাই শীত, চিকন জামা পরলাম, আষাঢ় মাস এসে গেল, অতই পানি আর পানি, চৈত্র মাসে নদী শুকিয়ে গেল, পুকুর শুকিয়ে গেল, খাল শুকিয়ে গেল, পত্রিকার পৃষ্ঠায় দেখলাম নদী ফেটে চৌচির হয়ে গেল, আষাঢ় মাস এসে গেল, পানি আর পানি, পানি আর পানি, আমার বাড়িতে পানি উঠানে পানি, লাকাদ কাররামনা বনি আদম শ্রেষ্ঠ জাতি মানুষ, ওই মানুষের ঘরে পানি, টিভির সংবাদে দেখতে গিয়া দেখি বালহন আদাল, গরু আর মানুষ একই সাথে কলার ভেলায় বসবাস, কলার ভেলায় বসবাস,
টিভির নিউজে দেখি মানুষের গরু টিনের স্থানে বসবাস, টিনের স্থানে বসে বসে তারা উজু করে, এত পানি উঠানে গলা পরিমাণ পানি। আল্লাহকে ডেকে বলে আল্লাহ চৈত্র মাসে জমিনে পানি ছিল না, নদীতে পানি ছিল না, আষাঢ় মাস উঠানে গলা পমা সমান পানি। মনিবিরে প্রভু দয়াময় আল্লাহ তোমার কাছে জানতে চাই আষাঢ় মাসের এতগুলা পানি, চৈত্র মাসে তুমি আল্লাহ কোন কলসিতে রেখেছিলাম। বড় করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 3 ঘন্টা ওয়াজ শুনে লাভ হবে কি? 10 মিনিটেই যথেষ্ট। কেন সময় নষ্ট করে ফজরের নামাজটা নষ্ট করবেন? আষাঢ় মাসের এত পানি রে মনি, চৈত্র মাসে কোন কলসিতে তুমি রেখেছ? দেমাগে ধরে না, মাথায় পুলায় না, তুমি মালিকের মহান হিসাব রে আল্লাহ। যারা এগুলি নিয়ে চিন্তা করেছে রাত কাটিয়েছে, আমার আল্লাহ ডেকে বলে তাদেরকে বন্দার থেকে নাম কাইটা আমি আল্লাহ বন্ধু বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার বাবারা ভাইয়েরা, আমরা সুন্নি তরিকত পন্থী মানুষ, টেলিভিশন দেখি না। ক্রিকেট খেলার সময়টা যখন হয় তখন একটু খেলা দেখি, উইকেট পড়ে, ক্যাচ পড়ে, ওই সময় দেখি গাজী ট্যাংকের অ্যাডভার্টাইজ। মনিবিরে তুই খোদার গাজীটা জানি কত বড়? আয় 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 দুষ্টামি নয়। রাইতের 11টা কমিটির লোক ডাকবে না, ফলাফাইন করবে। আমার বাবারা ভাইয়েরা, ডিস্টার্ব করলে ওয়াজটা করতে পারবো না, যেহেতু কোনো কিচ্ছার ওয়াজ নয়। এরা ছোট মানুষ, আমরা একদিন ছোট ছিলাম, আমরা তো লাভ দিয়া বাচ্চার বাবা হই নাই। এরা যেদিন বাচ্চার বাপ হবে সেদিন আমরা কবরের প্রতীক হয়ে যাব। নিজের চরিত্র সুন্দর করে বাচ্চা এমনি সুন্দর হবে। নিজের চরিত্র যদি সুন্দর করে বাচ্চা ঠিক হয়ে যাবে, মেয়র সাহেবের প্রয়োজন হবে না। আমার দেমাগে যদি আমি ঢুকাইতে পারি, আমি নেশার ট্যাবলেট বিক্রয় করব না। আমি নেশার ট্যাবলেট বিক্রয় করে আমার বাচ্চার মুখে হাসি ফুটাচ্ছি, আর একটা বাচ্চা নেশার ট্যাবলেট খায়া তার মা বাবায় পাগলের মতন কাঁদতেছে। থানার পুলিশের দরকার নাই, মেয়র সাহেবের দরকার নাই, আমি নেশা দিয়া সমাজটাকে ধ্বংস করব না, আমি আমার চরিত্রটাকে সুন্দর করব। কথা বলে কথা বলে কথা বলে শেয়াল্লাহ তারিফ, লম্বা কথা বলতে যাব না। শেয়াল্লাহ তারিফ চিৎকার করে আরেকবার বলি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেশ স্বাধীন হলো 43 বছর, 47 চলে গেল, 48 বছর আমরা পাও রেখেছি। এই 48 বছরে 47 বছরে আজ পর্যন্ত আমরা পারি নাই সূরাতুল ফাতিহার অর্থটা মুখস্থ করতে। দৈনিক 46 বার সূরা ফাতিহা পড়ে মালিক ইয়াউমিদ্দিন মালিক ছিলাম না, ইহদিনা সিরাতাল মুস্তাকিম রাস্তা ছিলাম না,
আমি কি আলে হাদিস আমরা হানাফি মাযহাবের মানুষ আমরা মনে মনে বলি কি কি একটু মজা করে কিন্তু আলহামদুলিল্লাহ এই 48টি বছর শুরু করলাম ওয়ালাদ্দাল্লিন আমিন হুকুম কিসকা বজায়া সকাল বেলা ঘুম থেকে উঠার পরে নাস্তা আমি আল্লাহ খাওয়াইছিলাম সবকিছু তুই জানতে পেরেছিস বুঝতে পেরেছিস ওয়ালাদ্দাল্লিনের পরে মনে মনে আমিন বললি কি বুঝা তুই আমিন বলছিলি48 পাও রাখলি এখনো ওয়ালাদ্দাল্লিনের পরে আমিন কইলি কি বুঝার পরে সিগনেচারটা দিলি অসুবিধা হইতেছে আমি জানি একটু অসুবিধা হবে কোরআন হাদিসের আলোচনা মজা যদি বুঝে গরুর ফায়া যারা খায় তারা বুঝে ফায়া ওয়াডা দিয়া কত দুলুলিতে একদিকে অর্ডার দিলেন গরুর ফায়া খাসির পাওয়া দে আর একদিকে কইলেন ফরোটা দে ফরোটা সিরা যখন ফায়ার মধ্যে ভিজায় ফরোটা কয় কিসের লগে কি দিলি গরুর পায়া খাসির পায়া নেহারি খাইতে হইলে তন্দুর রুটি কি রুটি বিজাইলে দেয় রুটি রাস্তা বাড়ি শেষ আমার বাবারা ভাইয়েরা আমি জানি না আমার কথাগুলি সন্তুষ্ট হবেন কিনা আমার ক্যাসেটটাকে চেঞ্জ করে দিলাম 10-12 জন আলেমের কারণে এরা আমার সঙ্গে দেখা করতে গেলেন মনটা ভরে গেছে রাস্তাটা আদৌ চিনলাম না কোনদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম না অনুখরুজুলা হুয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করব 40 বছর পার করে 50 পাও রাখলি ওয়ালাদ্দাল্লিনের পরে কি বুঝা তুই আমিন কইলি হিসাব সে সেদিন তোমাকে আমাকে হিসাব দিতে হবে সে আল্লাহ তারিফ চিৎকার করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে ডেকে বললাম আল্লাহ বলেন আল্লাহ তুমি খোদার তারিফ দিয়ে এই দুলাবাণীর প্রোগ্রামটা শুরু করেছি তুমি যদি দয়া করো এই তোমার তারিফ দিয়ে প্রোগ্রামটা শেষ করা যাবে কিন্তু একটা কথা রে আল্লাহ তুমি যেরকম তোমার বন্ধুর পাগল এই দুলাবাড়ির এলাকার মানুষ মেয়র সাহেব সহকারে সবাই তো তোমার বন্ধুর পাগল তোমার কাছে জানতে চাই তোমার সুন্দর পৃথিবীতে তোমার পরে তারিফ করব কার আল্লাহ দেখি বলে বন্দারে আমার আর দূর জমিন এত সুন্দর করে জমিনটাকে সাজাইয়া
আমি আল্লাহ স্টেজে ঘোষণা দিয়েছি, সমস্ত জমিনের কার্পেটটাকে আমি সবুজ রঙের ঘাস দিয়ে কার্পেটিং করেছি। খুব মনোযোগ, সবুজ রঙের ঘাস দিয়ে আমি আল্লাহ তামাম জমিনটারে সাজাইছি। আল্লাহু আকবার। আরদুন জমিন সবুজ রঙের ঘাস দিয়ে কার্পেটিং করলাম, সমস্ত বৃক্ষ সাজারুন, সমস্ত বৃক্ষ সাজারুন সবুজের সঙ্গে গাছগুলোকে আমি দাঁড় করাইছি। সবুজের সঙ্গে সেটিং করতে যাইয়া সমস্ত গাছগুলার সবুজ বানাইছি। সমস্ত গাছগুলা সবুজ, এবার শাক খাইতে মন চায় সমস্ত শাক গুলাও সবুজ, গাছও সবুজ শাক গুলাও সবুজ। মদিনার দিকে তাকাইলাম, কুব্বাতুল খাদেরা মদিনা, আমার নবীর সবুজ গম্বুজটাও সবুজ। জোরে 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 আমি আল্লাহ দুনিয়াটাকে সবুজ বানাইয়া সবুজ রং দিয়ে সাজাই দিয়েছি। তার একটাই মাত্র কারণ, স্টেজটারে সাজাইয়া সামান সুন্দর একটা আসমান বানাইলাম, ওই আসমানটাকে সামিয়ানা হিসাবে ঘোষণা দিলাম। দুনিয়ার সামিয়ানা ছিঁড়ে যাবে, ফেটে যাবে, রং নষ্ট হয়ে যাবে। আমি মনি তোদের মাথার উপরে এমন সুন্দর একটা সামিয়ানা ঝুলাইলাম, কিয়ামত পর্যন্ত কোনদিন রং নষ্ট হবে না। সকাল বেলায় দেখি এক কালার, বিকেল বেলায় দেখি আরেক কালার, মাগরিবে নামাজের আগে দেখি আইসক্রিমের কালার। কথা কোন সেদিন মালয়েশিয়ায় ভক্ত মুরিদান পাহাড় দেখাইতে নিয়ে গেলেন, 70-80 কিলো দূরে এমন এক জায়গায় নিয়ে গেলেন, বিল্ডিং এর অর্ধেকের মধ্যে মেঘে বাড়ি মারে। আমি একবার দাঁড়াইলাম, অর্ধেক ছবি আমার বৃষ্টির ভিতরে আবের ভিতরে খালি জায়গায়, এত উঁচু জায়গায় নিয়ে গেল, এর অনেক নিচ দিয়া বিমান চলতেছে, মানুষকে আল্লাহ এত দেমাগ এত বুদ্ধি দিলেন, যা করলেন কোরআনকে রিসার্চ করে। দুঃখের বিষয় মুসলমান সব বোঝে, নামাজ বুঝে না। এই সুন্দর প্যান্ডেল সাজাইতে কিছু বাঁশের খুঁটি লেগেছে, আল্লাহ ডেকে বলে খুঁটি সারা, আমি আল্লাহ আসমানটাকে সাজিয়েছি। এই স্টেজের মধ্যে বান্দা আসবে, নবী আসবে, আলোক সজ্জার দরকার। আমার আল্লাহ ডেকে বলে আশ-শামস, আমি দিনের সমস্যা সমাধান করার জন্য একটা বাতির ব্যবস্থা করেছি। সকাল বেলা উঠন তো সূর্য লাল টকটকা গোলাপ, বিকাল বেলার ডুবন্ত সূর্য লাল টকটকা গোলাপ। তুমি কি জানতে পারো, তুমি কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে বাদ প্রদীপ জ্বালায় কে, রোজে সকালে পূর্বাকাশে সূর্য উঠায় কে, বলেন না আল্লাহ। রাতের বেলায় বাতি জ্বালায় কে, সকাল বেলায় সূর্যটারে উঠায় কে, রেমনি
ফুটন্ত সূর্য লাল তপ্তকা গোলাপ, ডুবন্ত সূর্য লাল তপ্তকা গোলাপ, মাঝখানে সূর্যের দিকে তাকানো যায় না যৌবনের এত পাখর, সূর্যরে উঠার বেলায় তোকে লাল টকটকা গোলাপ দেখেছিলাম, যৌবন বলতে কিছুই ছিল না, হঠাৎ করে তোর মাঝে এত যৌবনের তাড়না এসে গেল, চলতে কষ্ট হচ্ছে শামসিয়া ছাতা দিয়া, ঠিক কথা কোন না ঠিক ছাতা দিয়া চলতে হচ্ছে এত রোদ, বিকাল বেলায় দেখলাম আমার লাল টকটকা গোলাপ তুই ডুবে যাচ্ছিস, জানতে চাই রে সূর্য তোর যৌবন ছিনাইয়া নিল কে, বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার আব্বার সূরা 90 বছর শেষ 95 শুরু হলো, এখনো মোটামুটি হাঁটতে পারে, ঘর থেকে কাছারি পর্যন্ত যেতে পারে, আমার বাবারা ভাইয়েরা এখন আধা কেজির তেলের বোতল নিয়ে বাবায় হাঁটতে কষ্ট হয়, এই বাবায় তো কোন সময় 20 কেজির বস্তা টান দিয়া মাথায় নিছে, যৌবন দিল কে আল্লাহ, কাইরা নিল কে আল্লাহ, জোরে বলেন না আল্লাহ, আপনারা মুখের মধ্যে কেন কাফড় দিলেন, আমরা বৃহত্তম কুমিল্লার মানুষ, ছোট ভাইয়ের বউ যখন হাঁটতে যায় বাসুর যখন সামনে পড়ে তখন ছোট ভাইয়ের বউ এমনি ডাক না দেয়, এখন তো আর বাসুর কয় না মিয়া ভাই কেমন আছেন, এখন আর বাসুর দেখলে ছোট ভাইয়ের বউ লজ্জা পায় না, ডোন্ট মাইন্ড, এক সময় ছোট ভাইয়ের বউ তো বড় ভাইয়ের বউ বাসুর, আরে বাবা কথা কয় ঠিক, লজ্জা ছিল শরম ছিল, এখন আর এই লজ্জা শরমটা নাই, ওপেন হয়ে গেছে, মনে বীরে মনে দিনের সমস্যার সমাধান সহ্য দিয়ে হলো, ব্যাখ্যা লম্বা করতে পারতেছি না, সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাতের সমস্যা সমাধান করার ব্যবস্থা করো, আমার আল্লাহ ডেকে বলে রাতের সমস্যা সমাধানের জন্য ওয়াল কামার একটা এনার্জি বাতি লাগাইয়া দিলাম, রে মনি এই জমিনে কানা যাবে রে, আল্লাহ ডেকে বলে এই জমিনে আন্তর্জাতিক নবী যাবে, ওই আন্তর্জাতিক নবী যেই মঞ্চে যাবে ওই মঞ্চের সভাপতি হবে আমার বন্ধু কামলিওয়ালা নূরের নবী মুস্তফা, বড় করে বলেন আল্লাহু আকবার, আন্তর্জাতিক নবীর বক্তব্য বুঝতে হবে, আদম নবীর বক্তব্য বুঝতে হবে, সুলাইমান পয়গাম্বরের বক্তব্য বুঝতে হবে, এই কোয়ালিটির একটা সভাপতির দরকার, আমার আল্লাহ ডেকে বলে বিশ্ব সবার সভাপতি যিনি নবিউল আম্বিয়া শামসুল আরিফিন সিরাজুস সালিকিন খাতামুন নবিয়িন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে কোন মারহাবা মারহাবা, আর বড় করে কোন মারহাবা, যিনি বিশ্ব সমার সভাপতি যিনি নবীউল আম্বিয়া, আজকে মেয়র সাহেবকে পেলাম, আমার শিক্ষিত সমাজ শিক্ষিত জাতি ভাইয়েরা, অ্যাডভোকেট প্রেসিডেন্ট সাহেব আব্দুল হামিদ সাহেব, যার নামের আগে বলতে হয় মহামান্য অ্যাডভোকেট আব্দুল হামিদ, মন্ত্রীর নামের আগে লিখতে হয় মাননীয় মন্ত্রী মহোদয়, যেখানে প্রেসিডেন্টের নামের আগে মহামান্য রাষ্ট্রপতি লিখতে হয়, নাম লেখারও দরকার প্রয়োজন করে না, একজন মন্ত্রীর নামের আগে মাননীয় মন্ত্রী মহোদয় ওমর, একটা মন্ত্রীর নামের আগে মাননীয় প্রেসিডেন্টের নামের আগে মহামান্য যদি হয়
কেমনেরে আলেম ভাই আমার নবীর নাম নেওয়ার সময় কইলি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানাইনি একটু কথা কোন মানাইনি আমার নবীর আগে কেমনে কইলি জনাবে মুহাম্মদ আরেকটা বেয়াদব এটা জনাবো কয় না কয় নবী মুহাম্মদ আপনারা তো মনের কথা বুঝতেছেন না নীরব থাকলে তো আমার কষ্ট হচ্ছে আপনাদেরকে সুন্দর একটা কিচ্ছা শুনিয়ে দিলাম এই গুছাইয়া আনতেছি এই জন্য তেলাওয়াত করছি যাদিকাল কিতাবুল রাইবাফি হুদান লিলমুত্তাকি গ্রামের মানুষ যত অজ্ঞসিয়তে ভালো করু একটা কিচ্ছা যদি শুনাইতে না পারি কে হালাল করালে কি ওয়াজ করছে কই কি ওয়াজ করছে কিছু বুঝি না বড় বিপদে আছি বাবা এখন মাঠে ওয়াজ নাই আওয়াজের ব্যবস্থা ঠিক মাঠে এখন আর ওয়াজ নাই জন্য মুরব্বির আওয়াজ শুনতে আসে না কথা বল না ঠিক আওয়াজ আর শুধু ফিরিতের গান আমার বাবারা ভাইয়েরা যিনি নবীউল আম্বিয়া বিশ্ব সভার সভাপতি আমার নবী কেমন সরদার আমার দেশে এক শ্রেণীর কিছু নেতারা কইতো আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা এই নেতা গো আওয়াজ এখন ঠান্ডা হয়ে গেছে কথা কন ঠান্ডা হয়ে গেছে আমার নবী নেতা নয় বিশ্ব নেতা ম্যান্ডেলা বিশ্ব নেতা কে বিশ্ব নেতা ম্যান্ডেলা আমার নবী হইলেন দুনু জাহানের বাদশাহ দু জাহানের বাদশাহ নবী উম্মতের কান্দারি তুমি তোমার শরণ বুকে নিয়ে চেয়ে দেখো কাঁদি আমি তোমার শরণ বুকে নিয়ে চেয়ে দেখো কাঁদি আমি এই দুনিয়ার সকল আছে তুমি নবী নাই মদিনার রওজা পাকে শুয়ে আছো তাই নবী 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 বলে চেয়ে দেখো কাঁদি আমি নবী দেখি কি দেখে না কথা বলেন দেখি কি দেখে না আন্নাবি আওলা বিল মুমিনিন মিন আনফুসিহিম যদি ইমানদার দাবি করো ইমানদারের জানের চাইতে আমার নবী আরো নিকটে বড় করি বলেন আল্লাহু আকবার আরো বড় করি বলেন আল্লাহু আকবার আমার নবী দেখে নবী ইমানদার ছিলেন নবী বেঈমান কারা জানে রাফিজি ছিলেন শিয়া ছিলেন আমার নবী সুন্নি কারা তাদেরকেও ছিলেন আমরা সুন্নি না ওহাবি আমরা সুন্নি না শিয়া কারা কারা সুন্নি সুন্নি সবাই দুইতে হতে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত এইভাবে হাত লালান হাত লালান রেকর্ডিং হচ্ছে হাত লালান রেকর্ডিং গুরা 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 নারায়ে তাকবীর নারায়ে রিসালাত
রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হাত নামাও আমার বাবারা, আমার বন্ধুরা, নবী কেমন ওয়ালা আলি সাইয়েদেনা মুহাম্মদ, নবী কেমন সরদার, এই ব্রাহ্মণ বাড়িতে চলে যান, কওমি মাদ্রাসা আছে, আলিয়া মাদ্রাসাও আছে, বুখারী শরীফ খুলেন, ওই আপনার ঘরে বাংলা বুখারী আছে, কথায় কথায় বুখারী, মোবাইলে ছবি দেখানো, এই ফাগলামি কইরেন না, টাইটেল ক্লাসে অনার্সের ক্লাসে যেতে হবে, বুখারী শরীফ খুলে দেখো, হুজুর নবুয়তের দস্ত মুবারক, নবুয়তের হাত মুবারক, পশ্চিম আকাশে নবী বাড়াইয়া দিলেন, ডুবন্ত সূর্যটাকে দইরা টান দিয়া উঠাইয়া আসরের ওয়াক্তের মধ্যে আমার নবী ধার করাইয়া দিলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নবী আমার দিকে বলে, আলী রে এবার আদায় করো সালাতুল আসর। নবীটা কেমন, পৃথিবীতে কত নেতা আছে, রোজা রাখে না, ইফতারি খায়, পৃথিবীতে কত নেতা আছে, তারাবি পড়ে না, ঈদের নামাজে যায়, সমাজে কত নেতা আছে, জোহরের নামাজ পড়ে নাই, জানাজার নামাজের মুসল্লি হয়। আমি জানতে চাই আমার নবী এই কোয়ালিটির নেতা কিনা, জোরে বলেন এই কোয়ালিটির নেতা কিনা, আমার নবী না খাইয়া 40 দিন রোজা রেখেছে, সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো, চিৎকার করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না, কারা কারা চাই, মারহাবা খান, আরো বড় করে কোন মারহাবা, বন্ধুরে আমার, জালিকাল কিতাব, ওই কিতাব লাও রাইবা, যার মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, আমি হিদায়াত দিয়ে এসেছি মুত্তাকিদের জন্য, জোরে কর জোরে কর, সুবহানাল্লাহ, আলিফ লাম মিম, নিচে লেখা আছে আলিফ লাম মিম, ইয়াসিন, নিচে লেখা আছে ইয়াসিন, কাফ হা, নিচে লেখা আছে কাফ হা, আমার বাবারা, আমার হুজুর হুজরা মুবারকের মধ্যে রুহুল আমিন জিব্রাইল আমার নবীর খেদমতে আইসা, কাফ হা ইয়া আইন সাদ, আমার নবী কই বুঝতে পেরেছি, 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 নবী আমার বলে বুঝতে পেরেছি, রুহুল আমিন, এই হরুফটার বলা হয় হরুফে নুরানি, এটাকে বলা হয় হরুফে নুরানি, আবার এই হরফ গুলাকে বলা হয় হরুফে মুকাদ্দিয়া, সুবহানাল্লাহ, বড় করে কম, সুবহানাল্লাহ, রুহুল আমিন জিব্রাইল দেখি বলে, নবী গো নবী, এই জীবনে যত ওহি বহন করেছি কিছু না কিছু অর্থ ব্যাখ্যা বুঝতে পেরেছি, আজকের যে ওহিটা বহন করলাম গো নবী, কিছুই বুঝতে পারি নাই, আমার নবী ডাক দিয়া কয় জীবনাইন রে জীবনাইন, তুমি যেখান থেকে ওহিটা আনছো ওই জায়গার মধ্যে তুমি চলে যাও, তুমি দেখতে চাও না, নবী আমার আড়াই ফেস পাকড়ে ঘুরাইলেন, আমার নবী দেখে বলে জীবনাইন, যেখান থেকে তুমি ওহিটা বহন করছো সেখানে চলে যাও, জিব্রাইল আলাইহি সালামের দৌড় হইল পর্যন্ত সিদরাতুল মুনতাহা, এরপরে আর কোন ফেরেশতা যেতে পারে না, জিব্রাইল যেতে পারে না, এরপরে লা মাকাম, লা মানি নাই, মাকাম মানি জায়গা, যেই জায়গায় আমার আল্লাহ আমার নবীর লইয়া 27 বছর প্রেমের গল্প করেছে,
বড় করে বলেন আল্লাহু আকবার। প্রেমের গল্প মানুষ থাকে না, কেউ যায় না, দুইজনে একা একা ভালোবাসার গল্প, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমনে বুঝাইতাম বলতাম বলতাম কেমনে বুঝাইতাম, দাদা যেদিন দাদির বিয়ে করেছে, জীবনে দাদায় দাদিরে দেখে নাই, দাদি কোনদিন দাদারে দেখে নাই, দেখছিনি কথা কন না, কেউ কোনদিন কাউকে দেখে নাই, বিয়ে শাদি হওয়ার পরে ফুল শয্যা ঘরে যাচ্ছে, কিছু মিষ্টি কিছু পান কিছু সুপারি, দাদার কক্ষে দাদিরে লইয়া আরেকজন মুরব্বিয়ে যায়, জীবনে কেউ কাউরে দেখে নাই, দাদি গিয়া চুপচাপ করে বসে আছে দাদায় জিগায়, ও নতুন মানুষ, ঠিক ঠিক, ও নতুন মানুষ, ও নতুন মানুষ, ও শাড়িওয়ালা, ঠিক ঠিক, এটা কিসের ডাক? মহাব্বতের ডাক। কত ভালোবাসলে এত চমৎকার করে ডাকতে পারে, ও নতুন মানুষ, ও নতুন শাড়িওয়ালা মানুষ। বেয়াদব যদি হয়, গোস্তাকের আসুন যদি হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয়েক জুনিয়র মানুষ রেজি পড়াই, আমি আল্লাহ আমার বন্ধুরে প্রেমের ডাকে ডেকেছি, এটা আমি আল্লাহ বুঝি আর আমার বন্ধু বুঝেছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কেমনে বুঝাইতাম রে বাবা, এই জন্য আমার বাবারা লঞ্চ স্টিমারের মধ্যে আমরা চড়ছি, লঞ্চে যিনি চালক তারে কয় কি সারেং, সারেং থাকে দশতলা হাতের উপরে, যিনি ইঞ্জিন চালায় তারে কয় সুকানি, এই লোকটা থাকে নয় হাত পানির নিচে, অর্থাৎ এই স্টিমারের তলায়, কারো সঙ্গে কারো কোনো দেখা নাই, মাঝে মধ্যে মাঝে মধ্যে রশি টানে, কি টানে, অসুবিধা হচ্ছে নি, অসুবিধা হচ্ছে নি, মাঝে মধ্যে রশি টানে, রশিটা টান দিলে টং টং শব্দ হয়, একটু বুঝেন, রশি যখন টান মারে তখন টন টন শব্দ হয়, ইঞ্জিনিয়ার আছে বোঝে না, মুহাদ্দিস আছে বোঝে না, প্রিন্সিপালে বোঝে না, মুহতামেমে বোঝে না, শাইখুলে হাদিসে বোঝে না, বড় ইমাম বোঝে না, যেই লোকটা নিচে ইঞ্জিন চালায় কোনোদিন মাদ্রাসা স্কুলে যায় নাই, ওই লোকটা বুঝেনি কথা কন, বুঝেনি যিনি টানে তিনি বুঝে, যার কাছে শব্দ হয় কোন শব্দে কি হয় তিনি বুঝে, দুইজন একই স্কুলের ছাত্র কথা কন্ঠে, আল্লাহ দেখে মানে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার বন্ধুকে প্রেমের ডাকে ডাকি, জিব্রাইল তুই শুধুমাত্র তার, তারে বোঝে না, আমি আল্লাহ বলছি আমার বন্ধু বুঝেছে, ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আরজু জানাই গো পাগলের বেশে, দেখতে তোমায় নবী গো বাংলার দেশে, দিও গো দেখা ঘুমেতে এসে, দিও গো দেখা ঘুমেতে এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি ওই শান গাইতে গিয়া সমস্যা নষ্ট করতে চাচ্ছি না,
সময়ের অনেক দাম রে বাবা, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সময়ের অনেক মূল্য, যা বলতেছি রেকর্ডিং হচ্ছে, এই যে আপনারা শুনতেছেন আপনাদের রেকর্ডিং হচ্ছে, এই ছেলেটা কিছুক্ষণ পর পর আপনাদের ছবিটা উঠাইতেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, এই ছেলেটা যখন আমাদেরকে দেখায় তখন আপনাদেরকে দেখায় না, আবার যখন আপনাদের দিকে ক্যামেরা ঘুরায় আমগরে দেখা যায় না, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ দেখে বলে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, এমন জায়গায় ক্যামেরা ফিট করেছি আমার ফেরেশতারা মাহফিলে যারা আছে তাদেরকেও দেখা যায়, আমার মায়েরা যেখানে বসে আছে ওদেরকেও দেখা যায়। আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বিশ্বাস হয়নি কম না বেশি, আমি কোরআন শরীফ পড়েছি, আমার বাবারা আমার বন্ধুরা অনুখরিজুনাহু ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে দেখাইবে। আল্লাহু আকবার, বিশ্বাস বিশ্বাস। 96 সালের ওয়ার্ল্ড কাপের ম্যারাডোনার খেলা এই বছর দেখাইছে, কথা কন না কা? 86 সালের ম্যারাডোনার গোল এই বছর ওয়ার্ল্ড কাপে যদি বন্দায় দেখাইতে পারে, মালিক ইয়াউমিদ্দিন যিনি দুনিয়া এবং পরজগতের মালিক, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে 9 জানুয়ারি 2019 আমি খোদার কুদরতি কম্পিউটারের বাটনটা চাপ মার, যখন চাপ মারবে আমাদের ছবিগুলি ভেসে উঠবে। জামা কেমন, টুপি কেমন, শাল কেমন, চেহারাটা কেমন, আমার মায়ের জাতিরা বসে আছে মাদেরকেও দেখা যাবে। আল্লাহ একে অপরকে দেখতেছি, আমাদেরকে মাফ করে দাও। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন, আরো বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 আমার বুকে আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মুকলি যায়। আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার সিনায়। আল্লাহ 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 আল্লাহ, ফকির দরবেশ বাদশা ওলি তুলি তেশে, ফুলের কলি গলায় লইয়া ভিক্ষার ঝুলি, গলায় লইয়া ভিক্ষার ঝুলি, বাস করেগা সিদ তলায়। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিৎকার করে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই যে আমরা মাঝখানে এসে একটুকুন জিক্রুল্লাহ করলাম, জিক্রে মুস্তফার সাথে সাথে জিক্রুল্লাহ করলাম, ফাসকুরুনি আসকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোদেরকে স্মরণ করি। মারহাবা কোন
একে অপরকে ডাক শুনতে পেরেছে আমার বাপ মা মারে মা গভীর রাত্রে ঘুম থেকে সজাগ হইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় কইরা হাতের তাসবীহ ছড়াটা লইয়া যখন আল্লাহ 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 বলে টান মারে একটা তাসবীহ গুটার সঙ্গে আরেকটা তাসবীহ গুটার বাড়ি মারে টস 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 শব্দ হয় আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্দারে আমার অসংখ্য মানুষ তোর পাড়ার মহল্লার ঘুমায় রে একটা বন্দা বন্দি ঘুম থেকে উইঠা আমাকে আল্লাহ বইলা যখন তসবির গুটাটা টান মারে একটা গুটার সঙ্গে আরেকটা গুটার ধাক্কা মারে এই শব্দটা তোর কানে যেমন শুনি এই শব্দটা আমি কোদার আরশ আযিমেও শোনা যাচ্ছে আরো জোরে আরো জোরে বিশ্বাস কথা কোন বিশ্বাস আমার বাবার কেমনে বুঝাইতাম দুবাইতে খেলা হইল ভারত বাংলাদেশ দুবাইতে খেলা হলো ভারত বাংলাদেশ একটা মাত্র বল রানও একটা বলও একটা কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের দর্শক যারা তারাও কান্দে ভারতের দর্শক যারা তারাও কান্দে যদি মিস হইয়া যায় বাংলাদেশ জিততে যায় যদি সুইটা যায় ভারত জিততে যায় কথা কোন ঠিক কিনা ওই ভারত বাংলাদেশের খেলা দুবাইর মাঠে হলো সেখানে সবকা সাইয়ের শব্দ যদি বাংলাদেশে আসতে পারে পৃথিবীর সব দেশে যাইতে পারে আমার আল্লাহ ডেকে বলে মালিক ইয়াউমিদ্দিন আমি দুনিয়ার মালিক পর জগতের মালিক রাত সাড়ে তিনটা বাজে তসবির সরা লইয়া যখন তুই তসবির টানতে আরম্ভ করলি রে মা তোর তসবির গোটা একটার সঙ্গে আরেকটা লাগে একটু টস 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 শব্দ হয় আল্লাহ কয় এই শব্দটা এতে টান আমি খোদার আরশ আযিমেও হয় আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আকবার আরে বড় করে বলেন আল্লাহু আকবার আমার বাবারা আমার বন্ধুরা দালিকাল কিতাবুল রাইবা ফি আলেম সমাজ বসে আছে জালিকাল কিতাব ওই কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো ভুল নাই খুব মজার কথা আমার বাবা কোরআন শরীফটা আমার সামনে কোরআন শরীফটা শ্রদ্ধা বাজন মেয়র সাহেবের সামনে উনি তেলাওয়াত করতেছে জালিকাল কিতাবুল রাইবা ফি জালিকাল কিতাবুল রাইবা ফি অনুবাদটা করতেছে ওই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই তেলাওয়াতটা তো উনি করতেছেন যদি জালিকাল কিতাব না হইয়া এখানে যদি বলা হতো হাজাল কিতাবুল রাইবা ফি এই কিতাব যার মধ্যে কোনো ভুল নাই বাপ এখানে জালিকাল কিতাব বলা হলো হাজাল কিতাব বলা হলো না কথাটা কার জোরে 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 কথাটা কার আল্লাহ পনেরো বারোটার মধ্যে গেল আমি ছোট্ট একটা কিচ্ছা শুনেব পনেরো বারোটা কিন্তু বেজে গেল আমার বাবারা পোস্টারে লেখা আছে মধ্যরাত বারোটা পর্যন্ত ওয়াজ শেষ আমি ওয়াজ বাড়াইতে রাজি নাই সবাই মিলে ফজর নামাজ পড়তে চাই কারা কারা চান আল্লাহর দোহাই দিয়ে এখন পড়বেন নি ফজর নামাজটা পড়বেন নি আমিন কোন আরো বড় করে কোন আমিন এই জন্য বলি বাবা একটা টাইম মতন মাহফিলটা চালান টাইম মতন মাহফিলটা শেষ করেন সবাই মিলে যেন মসজিদ মুখি হতে পারি সবাই মিলে যেন নামাজি হতে পারি সারা রাত্রে ওয়াসই না ফজর নামাজটা পড়িরা যখন ইমাম সাহেব বলবে রব্বির খামু ঘুমা কামা রব্বায়ানি সগীরা আমি আমিন বলবো চোখের পানি ছেড়ে দিব চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ ডাক দিয়া কয় তোর মা বাবার কবরের আজাব মা বড় করে বলেন না বাবা আল্লাহ জানিকাল কিতাব আমি গালালি তেলাওয়াত করলাম মেয়র সাহেব তেলাওয়াত করলো মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করলো আল্লাহ কয় তেলাওয়াতটা আমার তোর মুখ দিয়া বের হইল আমি আল্লাহ বলতেছি জালিকাল কিতাব ওই কিতাব যেই কিতাবটা তোর সামনে আছে এটা বড় মজার ওয়াজ রে বাবা ওই কিতাব যেই কিতাব তোর সামনে আছে লা রাইবা ফি
এই কোরআনে একটা হরকতের ভুল নাই, জোরে কোন ভুল নাই। উদাল্লিল মুত্তাকিন রে কোরআন, কি লইয়া দুনিয়াতে এসেছো? কোরআন ডাক দিয়া কয়, আমি হিদায়াত নিয়ে এসেছি হুদা, আমি হিদায়াত নিয়ে এসেছি। কার জন্য? ইমামের কথা বলে না, নামাজের কথা বলে না, মুহাদ্দিসের কথা বলে না, খতিবের কথা বলে না, মুহতামিমের কথা বলে না। কোরআন জবাব দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন, আমি হিদায়াত নিয়ে এসেছি শুধুমাত্র মুত্তাকিদের জন্য। আল্লাহ আকবার, বড় করে বলেন না বাবা, আল্লাহ আকবার, কি মজার কথা। হুদাল্লিল মুত্তাকিন, এই মুত্তাকিন কারা? মুত্তাকিনের মুত্তাকিনের ব্যাখ্যা যদি আপনাকে জানতে হয়, খোলেন তাফসীরে মাযহারি, আমাদের সুন্নি জামাতের এক কানে তাফসীর, তাফসীর কাঞ্জুল ইমাম খাজাইনুল ইরফান, এই তাফসীরটা খোলেন। মুত্তাকিনের আটটা ব্যাখ্যা লিখছে, কয়টা কথা বলেন, কয়টা? তাফসীর কাঞ্জুল ইমাম খাজাইনুল ইরফান এই তাফসীরের মধ্যে মুত্তাকিনের আটটা ব্যাখ্যা লেখছে। আমি জাতীয় মসজিদ বাইতুল মুকাররম জুমার কয়েকটা খুতবার বক্তৃতা দিয়েছিলাম, সেই বক্তৃতাতে আমার এক বিষয় ছিল এই মুত্তাকিনের ব্যাখ্যাগুলি। আমি তাফসীরের নাম ধরে বললাম, যাদের সমস্যা হয় নামাজের পর ফাউন্ডেশনের লাইব্রেরিতে চলে যান, স্পষ্ট পেয়ে যাবেন মুত্তাকিনের একটা আটা। এই মুত্তাকিন কারা? ওরা হলো আল্লাহর বলিরা। বড় করি বলেন আল্লাহ আকবার। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো শাহজালালের বাংলাদেশ, বলো শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম বলেন, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর ওলির তারিফ যেখানে হয়, আল্লাহর ওলির প্রশংসা যেখানে হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় রহমতের বৃষ্টি, আমি আল্লাহ রহমত গুলা বৃষ্টির মতন বর্ষণ করি। জোরে 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 আরো বড় করি বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আর আমি লম্বা করলাম না, আর আমি লম্বা করতে যাচ্ছি না, আপনাদের সকলের সুবিধার জন্য ছোট্ট একটা ঘটনা বলে আমি মোনাজাত দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছি। বন্ধুরে আমার, খলিফা হারুন আর রশিদ, রাষ্ট্রপ্রধান খলিফা হারুন আর রশিদ, এই আয়াতের রেফারেন্সে, এই আয়াতের দিকে তাকাইয়া আমি ছোট্ট একটা নোয়াকিয়া বলতেছি। খলিফা হারুন আর রশিদের একটা মাত্র ছেলে, সিকন জামা গায়ে দেয় না, জরির পোশাক পরে না, রাজকীয় কোনো পোশাক পরিধান করে না, চিকন বস্তা সিলাই করে জামা বানাইয়া পরে, সিকন বস্তা পইরা সতর ঢাকে। বড় করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, এখন আর কোরআন হাদিসের কথা কমু না, এখানে ক্লোজ করে দিলাম 11-12টা বাজে। আমার বন্ধুরা, এবার শুধু খলিফা হারুন আর রশিদের ছেলের একটা ঘটনা বলবো, মাহফিলটা সমাপ্তি করে দিব। মা মারে গভীর মনোযোগ, মনটা নরম করলে মা। আমার বাবারা, এই ছেলেটা আর সিকন জামা পরে না, জরির জামা পরে না, বস্তা সেলাই করে জামা বানায়, বস্তা পইরা মন্ত্রণালয়ে ঘুরে। মন্ত্রী পরিষদ ডেকে বললেন, খলিফা হারুন তোমার একটা মাত্র ছেলে, রাজকীয় পোশাক পরে না, বস্তা সেলাই করে মন্ত্রণালয়ে ঘুরে, কি দুঃখ তার মনে, কি ব্যথা তার মনে। খলিফা হারুন আর রশিদ জিজ্ঞেস করলেন, বাবা তুমি আমার একটা মাত্র ছেলে, কি দুঃখ তোমার মনে, কি ব্যথা তোমার মনে, চিকন জামা পরো না, ভালো পোশাক পরো না, জরির জামা গায়ে দেও না, এসি রুমে ঘুমাও না, জানতে চাই রে বাবা বস্তা সেলাই করে তুমি গায়ে দাও, আমার সম্মান নষ্ট হচ্ছে, তোমার মনের দুঃখটা যদি আমার কাছে বলতে। ছেলেটা দেখি বলে, বাবা, ওগো আমার বাবা,
তোমার প্রশ্নের উত্তরটা যদি আমার কাছ থেকে জানতে চাও, এই রাজপ্রাসাদটা কিছু সময়ের জন্য ছেড়ে দিয়ে আমার সঙ্গে টুকুন লোকালয়ে গাছতলায় চলো। গাছতলায় যাব, বাসতলায় যাব, বাপ বেটা দুইজন খলিফা হারুন আর রশিদ সহকারে, বাপ বেটা দুইজন জঙ্গলায় চলে গেলেন, সেই জঙ্গলায় যাইয়া বৃক্ষের নিচে দাঁড়াইলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে একটা পাখি আইসা ঢালের মধ্যে বসলেন, ঢালটার মধ্যে বসার পরে ডালটা এইভাবে ঝুলতেছে, ঝুলেনি কথা বলেন, ঝুলেনি, এইভাবে ঝুলার পরে এক পর্যায়ে ঝুলে গিয়ে পাখিটা বসে আছে। ছেলেটা ডেকে বলে, পাখি রে রে পাখি, তুই যা আমিও তার, তোকে যিনি খাওয়াচ্ছে আমাকেও তিনি খাওয়াচ্ছে, তোকে যিনি ঘুম পাড়ায় আমাকেও তিনি ঘুম পাড়ায়, তুমি রোজে ভিজো আমার সূর্যের আলোতে শুকাও, আমরা মানুষ আরামের বিছানায় ঘুমাই, পিঠের নিচে জাজিম জাজিমের উপরে তোষক, এরপর বিদেশি বিছানার চাদর এত দামি কম্বল গায়ে দিয়ে ঘুমাই, পাখি রে পাখি তুই যেদিন মরে যাবি তোর কোন হিসাব হবে না, আমরা মানুষ যেদিন মরে যাব হিসাব সারা পার পাইব। মরণের কথা মানুষ স্মরণ করো না, আজ রাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে না, মরণের কথা মানুষ মরণের কথা মানুষ স্মরণ করো না, আজ রাইলা শিলে মনে রে কৈফিয়তে চলবে নামে, আজ রাইল হাসন ময়দানে একদিন হইবে হাজী, ওরে নিজের মরা নিজেই মরবে, নিজের মরা নিজেই মরবে, নিজের মরা নিজেই মরবে, বেবে দেখো না আজ রাইলা শিলে মনে রে কৈফিয়ত চলবে না, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা আমার যুবক বন্ধুরা রে, যদি পারো মনটাকে নরম করে একটুকু চোখের পানি ছেড়ে দাও, ছেলেটা ডেকে বলে, পাখি নে রে পাখি, যেদিন তুই মরে যাবি তোর কোনো হিসাব নাই, আমরা মানুষ হিসাব ছাড়া পার পাইব না, পাখি রে পাখি তুই যেই সম্রাটের অধীনস্থ রয়েছ আমিও সেই সম্রাটের অধীনস্থ রয়েছি, ওই সম্রাটের দোহাই দিয়া কইলাম, আল্লাহর দোহাই দিয়া কইলাম, হাতটা ফেতে দিলাম, আমার হাতের তালুর মধ্যে আইসা বসে যাও, আরো জোরে কোন আরো জোরে বলে, ওই গাছের ঢালের পাখিটা ডাকটা দেওয়ার সাথে সাথে উড়াল মাইরা এই ছেলেটার হাতের তালুর মধ্যে বসে যায়। আরো বড় করি কি মজার কথা, আমার বাবার ডেকে বলে, পাখি রে আমি খুশি হলাম দুইজন একই মালিকের অধীনস্থ, যা বিদায় হয়ে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। আমার বাবারা এবার ছেলেটা ডেকে বলে, বাবা গো আমার বাবা, দেশের মানুষ তোমার কথা শুনে কেউ শুনে কেউ শুনে না, কেউ সালাম দেয় কেউ গালি দেয়,
তোমার ছেলের ডাক জঙ্গলের পাখি শুনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা আমি তোমার কাছে একটা কথা বলবো গো বাবা, আমার দ্বারা তোমার সব নষ্ট হচ্ছে, আমার জন্য তোমার সম্মান নষ্ট হচ্ছে। আমি সিরু ফিল আরদ, আমি একটুকুন সফর করব, আমি একটুকুন সফর করব, কিছু দিনের জন্য তোমাদের কাছ থেকে দূরে চলে যাব। আল্লাহু আল্লাহু আকবার, আমি কিছু দিনের জন্য তোমাদের কাছ থেকে দূরে চলে যাব। আল্লাহ ছেলেটা ডেকে বলে, বাবা বাবা গো আমি কত দূরে যাব জানি না, কবে আসবো জানি। আল্লাহ আমি সফরে যাব গো মা, সফরে যাব। মা কেঁদে বলে, আব্বু কে তোর বিছনা সাজাইবে, কে তোর গরম পানি খাবার যোগাবে। আমার একটা মাত্র ছেলে, আমি বাবা বলে কাঁদে গো। ছেলেটা দেখি বলে, মা গো মা দেখি অমৃতি, আমার খোদা দুনিয়ার মালিক, ওই মালিককে যদি খুশি করা যায় ঘুমাইবার জায়গা অভাব হবে না। চিৎকার করে বলেন না, বাবা আল্লাহু আকবার, ঘুমাইবার জায়গা অভাব হবে না মা গো। ওই মালিককে যদি খুশি করা যায়, যেমন ঘুমাইবার জায়গার অভাব নাই তেমন খানারও অভাব নাই। বড় করে বলেন, খানারও অভাব নাই। মা দোয়া করিল গো মা, কবে আসবে জানি না, কখন আসবো জানি না। বাবা গো আমি তোমার সন্তান, তোমার কাছে অর্থ চাই না, মুদ্রা চাই না, রিয়াল চাই না, টাকা চাই না। সন্তান হিসাবে তোমার কাছে তিন দুটো জিনিসের আবদার করি। ও গো আমার বাপ, তোমার হাতের একটা আংটি আমারে দিও, প্রতিদিন সকাল বেলায় তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো, এই কোরআন শরীফকে আমারে হাদিয়া দিও। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা আমার বন্ধুরা একটা আংটি দিলেন, কোরআন শরীফ দিলেন, এই দুটো জিনিসকে পুঁজি বানাইয়া ব্যাগের মধ্যে লইয়া চলে যাচ্ছে। মা কান্দে, বাবা তুমি কবে আসবে। খলিফা হারুন ও রশিদ কান্দে, বাবা তুমি কবে ফিরে আসবে। মা সন্তানের দিকে তাকায়, সন্তান মায়ের দিকে তাকায়, মা ছেলের দিকে তাকায়, বাবা ছেলের দিকে তাকায়, ছেলে বাবার দিকে তাকায়, উভয়ের চোখের পানি গুলি গড়াইয়া গড়াইয়া পড়ে যাচ্ছে। বহুদূর চলে গেলেন না যুবক, বহুদূর পর্যন্ত যাইয়া তিন মুখে একটা রাস্তা পাইলেন। ওই রাস্তার পাশে বৈশা নামাজের মুসল্লাটা ছেড়ে দিলেন, দূর একাত নামাজ আদায় করলেন, কোরআন শরীফটা খুললাম, কোরআন শরীফ তেলাওয়াতের জন্য বসে গেলেন। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা আমার বন্ধুরা, ছেলেটা বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে, এই ছেলেটা বসে বসে
মহল্লার কিছু যুবক দেখলাম জড়ো হয়ে পড়ে আছে, জিজ্ঞাসা করলাম যুবক তোমাদের কাছে জানতে চাই রাজমিস্ত্রির কাজ তোমরা জানো কিনা। দেখে বলছে হুজুর আমরা রাজমিস্ত্রির কাজ জানি না। চৌরাস্তার মধ্যে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ পাগল সময় থাকতে লতারে সিনিয়ারে আল্লাহ আসেন অন্তরে সবাই বলি মারহাবা। হযরতে আবু আমর যখন বললেন, ছেলেরা বললেন ও রাস্তায় একটা ছেলে আছে, হয় দেখলে গেলে দেখে নামাজ পড়ে, আর না হয় দেখে কোরআন শরীফ পড়ে, আর আমগে গুন্ডে দেখে হয় ক্যারামবোর্ড মারে, না হয় টাস মারে, আর না হয় ফেসবুক। মানে আল্লাহর গজব এটা যে এইদিকে দেয় এইদিকে আছে, কথা কর ঠিক কিনা? আমার মায়েরা বিদেশ সফর করলে ছেলেদের কষ্ট যদি মা দেখতো, মা খাইতো না, সেজদা দিয়া ছেলের জন্য কাঁদতো। আমরা বিদেশ সফর করতে গেলে বাচ্চাদের কষ্ট যদি কোনো মায় জানতো আর ছেলে মুখ খুলি কইতো, খালি আমরা বাবারা আর মায় জানি কি আমার ছেলে একটু কষ্ট আছে, ওদের কষ্টটা যে কি। ওরা জঙ্গলে ঘুমায়, রাস্তায় ঘুমায়, গাছের নিচে ঘুমায়, মায় জানে না। এর মধ্যে যদি ছেলেটা বিয়ে করে থাকে, ওই মেয়েটা লাইফ বরবাদ, শ্বশুরও দেখতে পারে না, শাশুড়ি দেখতে পারে না, দেওরও দেখতে পারে না, তারপরে ননদও দেখতে পারে না, সবাই ফিটা, ওই কালোটনির কারণে আমার পোলা ছাইরা নো বানায় না। মারে যদি কোনো সন্তান চিঠি লেখে আর টেলিফোন করে, মা আমি একটু কষ্টে আছি, কি যে কষ্টে আছে, ওদের মুখ থেকে কথা শুনলে চোখের পানি ধরে রাখা যায় না, টক টক করে চোখের পানিগুলি পড়ে যাচ্ছে। আমি মুনাজাত করতে গিয়ে গত পরশু আসার আগে আমি এশার নামাজের পর একটা মসজিদে প্রোগ্রাম করলাম, মাগরিব থেকে এশা পর্যন্ত একটা বসা প্রোগ্রাম করলাম, এশার নামাজের পরে মাইক দিয়ে একটা চেয়ার টেবিলের প্রোগ্রাম করলাম। আমি মুনাজাতের মধ্যে আবেগে বলে ফেললাম, আহারে আল্লাহ, কত ছেলে 12 বছর বিদেশ, 14 বছর বিদেশ, মা মরে গেছে,
বাপ মরে গেছে। এই আবেগ দিয়ে কথাগুলি বলছি তো, ছেলেদের কান্না চিৎকার আমি অধৈর্য হয়ে গেছি। আনলি গেল আসতে পারতেছে না, মা বাপ শুধু জানে আমার ছেলে দেশে আসতে পারতেছে না, কাগজপত্র নাই, কিছু বিপদ। সারা পৃথিবীর মুসিবতে পড়া যুব প্রবাসী ভাইদেরকে খোদা তুমি সাহায্য করো, আমিন। আরো বড় করে বলুন আমিন, আমিন। আওয়াজ করে বলেন আমিন, আমিন। মাহফিলের বয়স ছয়, আমি বলবো ছয় বছর নয়, এই মাহফিল প্রতি বছর চালাইতে থাকবে। আল্লাহ পাক কবরবাসীর কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আরো বড় করে বলুন আমিন, আমিন। আরো বড় করে বলুন আমিন, আমিন। আজকের মাহফিলটা ফাহিম এইচডি মিডিয়া রেকর্ডিং করছিল, এটা আপনারা ইচ্ছে করলে পরবর্তীতে ফেসবুকে দেখতে পারবেন, আলহামদুলিল্লাহ। ইউটিউবে ওয়াচটা চলে যাবে, সারা দুনিয়ার মানুষ দেখবে, আলহামদুলিল্লাহ। আমি মালয়েশিয়া যাই, দেশের তো ব্যস্ত হয়ে গেছে, ফেসবুকে দিয়ে দিছে হুজুর এখন মালয়েশিয়া, ফলাফল পাগল হয়ে গেছে, বলছি কোন অবস্থায় থাকা যাবে না, ওয়াদা নষ্ট, মাহফিলে চলে যেতে হইব, যার জন্য দৌড়াই চলে আসছে মাহফিল করার জন্য, আলহামদুলিল্লাহ। বললাম এক গ্লাস পানি, এই বোতলে বড় গ্লাসে এক গ্লাস পানি হবে, এক গ্লাস পানিতে যদি আমি দুই কাপ পরিমাণ চিনি ছেড়ে দেই, পানিটা কতটুকু বাড়বে? এক গ্লাস পানি দুই কাপ চিনি যদি গ্লাসের মধ্যে ছেড়ে দেই, পানিটা কি বাড়বে? এক ইঞ্চি পরিমাণ পানিটা বাড়বে না, এক ইঞ্চি পরিমাণ পানিটা বাড়বে না। এই শ্রেণীটা গেল, পানিটা বাড়লো না, সাদা পানিটা মিষ্টি বেড়ে গেল, এক জাররা পরিমাণ পানি বের হবে না। সিনিকে যদি জিজ্ঞেস করে সিনি তুমি কোথায় আছো, সিনি বলে বহুদিন পরে আমি আমার জাতেরে পাইছি, ঠিক সুবহানাল্লাহ বলে, সিনি বলে বহুদিন পর আমি আমার জাতেরে পাইয়া জাতের সাথে জাত মিশে গেছি, বড় করে বলেন বহুদিন পর জাতের পাইয়া আমি আমার জাতের সাথে মিশে গেছি। তরিকতের অনেক মজার মজার কথা ছিল, আবার যদি কখনো আসি আলোচনা করব। মেহেন্দি পাতার ন্যায় হাজারো পাতা, কোন পাতাতে রং পাওয়া যায় না, মেহেন্দি পাতায় রং। মেহেন্দি পাতার ঢাল কেটে যদি কাঁধে নিয়ে গুড়ি, মেহেন্দি পাতার রং পাওয়া যাবে না। এক মুষ্টি পাতা নিয়ে যদি শিল্পাটা 10 মিনিট শ্রম দেওয়া যায়, একটা মাকে যদি মা বলে মেহেন্দি পাতাটা মায়ের হাতে তুলে দেওয়া যায়, সে মা শিল্পাটায় 10 মিনিট পরিশ্রম করলে এই ভর্তাটা যার হাতে দিবে সে মেহেন্দি পাতার রঙে রঙিন হয়ে যাবে। আমরা যারা পীর মুর্শিদের সহবতে এসেছি, পীরের সহবতে যাওয়া মানে পীরের রঙে রঙিন হওয়া, আর এই রঙটা হলো মদিনার রঙে রঙিন হওয়া। আল্লাহু আকবার, পীরের সহবতে আসলে মুখে দাঁড়িয়ে আসা, সুন্নতি লেবাস আসা, মদিনার রঙে রঙিন হওয়া, মুর্শিদের রঙে রঙিন হওয়া, আত্মার সাথে আত্মা মিশে যাওয়া। চিনি তুমি কোথায়? চিনি বলে আমি লিকুইড পানি থেকে চিনি হয়েছে, বহুদিন পর আবার সেই জাত পাইয়া জাতের সাথে মিশে গেছি। আল্লাহ পাক আমাদের সকলের হায়াতের মধ্যে বরকত দেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বালীন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা
অনেক গুণী ওলামায়ে কেরাম নিয়ে, বৃদ্ধ বাবাদেরকে নিয়ে, আল্লাহ যুবক বন্ধুদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে মা বোন নিয়ে হাত তুলেছি, আমাদের হাতগুলা কবুল করেন, আল্লাহ জীবনের গুনাগুলি মাফ করে দেন। এমন একটা মানুষ নাই যার জীবনে গুনাহ করি নাই, এমন একটা মানুষ নাই যার জীবনে পাপ করি নাই। মালিক মাওলা তাওবা করলাম, বায়াতে রাসূল গ্রহণ করলাম, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ রে, তিন শ্রেণীর মানুষ হাত তুলেছে আল্লাহ, কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। আরে বার কতগুলি মানুষ হাত তুলেছে যাদের মাও নাই বাবাও নাই। এই গায়ের চতুর্পাশে যত কবর বাসে মুর্দে গান, কবরে ভূমি আছে রে আল্লাহ, মাইকের আবার যতটুকু যাচ্ছে কবর আজাব মাফ করে দাও। আল্লাহ মাইকের আবার যতটুকু যাচ্ছে কবর আজাব মাফ করে দাও। আল্লাহ এরা মদিনার পাগল, কাবলিওয়ালার পাগল, এদেরকে মদিনা দেখাইয়া দাও। এরা পীর মুর্শিদের পাগল, আল্লাহ খলিফা হারুন রশিদের ছেলের আলোচনা শুরু করল। আল্লাহ এরা চোখে পানি ধরে রাখতে পারে নাই রে মনি, এরা বুঝতে পারে নাই সিরিফটা দিয়ে ওয়াজটা বন্ধ করে দিল। আল্লাহ আল্লাহ যাদের চোখে পানি দেখেছে, আল্লাহ মেয়র সাহেবের চোখে পানি দেখেছে, আল্লাহর এই চোখের পানির দিকে তাকাইয়া আমাদের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ জীবনে একটা বার মদিনা দেখাইয়া দাও, জীবনে একটা বার মদিনা দেখাইয়া দাও। যেতে পারবো না সবচেয়ে মদিনা দেখাইও, যেতে পারবো না সবচেয়ে মদিনা দেখাইও, আল্লাহ ঘুমের ঘরে মদিনা দেখাইও। আর কিছু ধনে চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও, ওরে যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও, আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। আর কিছু দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে নিও। জবান খুলে বলি আল্লাহ, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন। 360 আউলিয়ার সরদার শাহজালাল শাহ পরাম 360 আউলিয়ার কদমে কবুল করেন। রব্বুল আলামিন আমাদের পীর মুর্শিদকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের যত প্রবাসী দেশের বাইরে আছে ভালো রাইখেন, নিরাপদে রাইখেন। আল্লাহ তাআলা যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে এত সুন্দর মাহফিলের আয়োজন করলো, এদের প্রত্যেকের দান সৎকারে জারিয়া হিসাবে কবুল করলো। বসা বাড়িতে, মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিকে অসুস্থ বিমারি ভালো করে দাও, নিঃসন্তানকে সন্তান দিয়ে দাও। একটা সন্তান দে রে আল্লাহ, একটা সন্তান দে, কামাই কাইবার সাধে নাই রে মাটি দিবে কে। আল্লাহ প্রত্যেকটা ঘরকে আল্লাহ তরিকতের মার্কাজ বানাইয়া দাও, প্রত্যেকটা ঘরকে তরিকতের মার্কাজ বানাইয়া দাও। আল্লাহ প্রত্যেকটা ঘর সুন্নিয়াতের বাতি জ্বালাইয়া দাও। বিদ্যুতের বাতি নিভে যাবে, কেরাসিন তেলের বাতি নিভে যাবে, মোমবাতির আলোটা নিভে যাবে। আল্লাহ সেই ঘরে তরিকতের বাতি ঝুলবে, তরিকতের বাতি কোনোদিন নিভে না রে আল্লাহ। ঘরে ঘরে তরিকতের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। আল্লাহ আমার ভক্ত মরিদান এই করবাতে, মেহেরিতে, ব্রাহ্মণ বাড়িয়েতে, আল্লাহ নরসিংদীতে, সারা দেশে যে যেখানে আছে আল্লাহ তামামদেরকে তুমি কবুল করো। আমার যতগুলি খানকা আছে আল্লাহ, যারা খানকাগুলি চালাচ্ছে নারী পুরুষ তামামদেরকে তুমি কবুল করো। রব্বুল আলামিন আখেরি পরিয়াদ করি আল্লাহ,
এই মুহূর্তে আমরা যারা হাত তুললাম একসাথে হাশর নসিব করিও, এই মুহূর্তে আমরা যারা হাত বাড়াইলাম একসাথে জান্নাতে থাকার তৌফিক দিও, আল্লাহ ব্যবসায়ীদের হায়াতের মধ্যে বরকত দিও, আল্লাহ বংশের সভাপতি সাহেবের বংশের কবর আজাম মাফ করে দিও, উতুবা ইলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, মৌতির বিছানায় শুয়ে যাব আমাদের প্রত্যেকের জবানে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।